সরকার এককভাবে সবকিছু দখল করে নেয়, তাহলে কিন্তু বিরোধী দল বলুন বা অন্য সাধারণ মানুষ বলুন, তারা কিন্তু ইচ্ছে করলেও চেষ্টা করলেও মানুষের কল্যাণময় কাজে পিছিয়ে নিয়ে যেতে দিতে পারবে না। আশিস কাজগুলো যে রহমান ফাউন্ডেশন পরিচালনা করে যাচ্ছে আপনাদের বলা প্রয়োজন অত্যন্ত পঁচিশ অনুষ্ঠান আপনারা লক্ষ্য করেছেন করোনার সময় কিভাবে দেশের সরকার বা বিরোধী দল তার উপর নির্ভর করে না, কিন্তু এমন একটি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে প্রতিষ্ঠা করো, এনজিও বলুন, সমাজ সেবা মূলক প্রতিষ্ঠা করো, ফাউন্ডেশন করো, আমি কি ব্যবসায়িক প্রতিষ্ঠান করো, যে যেখানে যা কিছু করতে যাবে এই সরকারকে সেটাকে গ্রাস করো। কেন সরকার এবং সরকারের আশীর্বাদ পুষ্ট, তারা ছাড়া আর এই দেশে আর কারো কোন অধিকার নাই। প্রায় 800 কোটি টাকা, সেই 800 কোটি টাকা ব্যয়ের পিছনে আমরা কি অর্জন করছি? ডেঙ্গু সমস্যার সমাধানে আমরা 800 কোটি টাকা দিয়েছি, তার ফল পেয়েছি কি? 634 মৃত্যু, অর্থাৎ 634টি মৃত্যু এই সিটি কর্পোরেশন 800 কোটি টাকা ব্যয় করে ক্রয় করেছে বাংলাদেশের মানুষের কাছে। সরকারের এজেন্ডা থাকে মানুষের কল্যাণ, জনকল্যাণ, জনগণ ভিত্তিক সুষ্ঠ নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারা আসেন, একটি নির্দিষ্ট সময় কেন একটি দায়িত্ব পালন করেন এবং সেই দায়িত্ব পালন শেষে কি করে সরকার? আমাদের কোন মন্ত্রী মালাগার স্কুলে যখন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেয়, আমরা রাজনীতিকরা কিন্তু 5 বছর পরে আবার যখন পরীক্ষা দেয় সেই পরীক্ষার নাম চিহ্নিত করে। আজকের সরকার প্রায় 15 বছর যাবত তারা দায়িত্বে আছে, একবারও সঠিক পরীক্ষা দিয়েছে বলতে গেলে তো বলতে হবে সেই নির্বাচন পরীক্ষা নকল করে পাশ করেছে, এটাই তাদের বিরুদ্ধে। নকলের পরীক্ষা দিয়ে পাশ করেছে, সত্যিকার পরীক্ষা না, প্রতিটি নির্বাচন নকলের নির্বাচন লিগড ইলেকশন,